আসসালামু আলাইকুম। আমরা কাঞ্চাই মেশিনের নিডল বারের মাপ, ফোল্ডার এবং নিডল বারের মাপের সিস্টেমটা গত পর্বে দেখিয়েছিলাম। আজকে দেখাবো নিডল লাগানো এবং লুপার লাগানো থেকে শুরু করে একটা নতুন ফোল্ডার, হ্যাঁ, একেবারে সুইং করা পর্যন্ত আপনার কী কী কাজ আছে সেই টোটাল গাইডলাইন আপনি এখানে পাবেন। নিডেল লুপার ইনস্টল, রিটার্নার টাইমিং, লুপার নিডেল টাইমিং এবং ফোল্ডার অ্যাটাচমেন্ট, ফিডডক অ্যাটাচমেন্ট, এই সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে। এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন একটা নতুন ফোল্ডার বা নতুন প্রসেসের জন্য আপনি মেশিন কীভাবে, নতুন প্রসেসের জন্য আপনি মেশিন কীভাবে কাঞ্চা মেশিন রেডি করতে পারেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা গত পর্বে নিডলের মাপ নিয়েছি, এখন হচ্ছে আমরা লুপার অ্যাডজাস্টমেন্ট করব। তো দেখুন এখানে আমার ওয়ান, আপনার একটা জিনিস খেয়াল করবেন, আপনার নিডল ক্লাম্প যদি 17 নিডলের থাকে আর লুপার হোল্ডার যদি 11 নিডলের থাকে, মানে 17 নিডল আর 11 নিডল যদি চেঞ্জ থাকে এটা, সেক্ষেত্রে আপনি এই মাপটা পাবেন না। যদি দুইটা সমান হয় তাহলে পাবেন। তো এখানে দেখুন 1 2 3 4, 4 নাম্বার হলে হচ্ছে আমার এই নিডলটা আছে। তো এখানেও আপনি হিসাব করবেন 1 2 3 4। তো এখানে লুপারটা আমি ইনস্টল করে নিই 1 2 3 4, এবং এখানে স্ক্রুটাও আমরা লাগিয়ে দেব। তারপর হচ্ছে আমরা এই পাশে নিডলটা দেখব। এখানে দেখুন 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5, এই 5 নাম্বার হলে আমার এই নিডলটা আছে। তো এখানে আমি খেয়াল করব 1 2 3 4 5, এখানে হচ্ছে আমার একটা লুপার বসবে এবং এই স্ক্রুটাও আমরা এখানে লাগিয়ে দেব। তো আমরা নিডেল 1 2 3 4 গ্যাপে দিছি, লুপার 1 2 3 4 গ্যাপে দিছি, ওকে 1 2 3 4 5, এখান থেকেও 1 2 3 4 5, হ্যাঁ গ্যাপে দিছি। তো এটাকে আমরা কী করলাম, একবারে সেন্টারে নিয়ে আসলাম, স্টিচিংটাকে একটু সেন্টার করার চেষ্টা করলাম। এখন হচ্ছে রিটেনার সেটআপ। তার আগে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু অ্যাকচুয়াল টাইমিং করতে যাচ্ছি, প্রথমে হচ্ছে আপনি এই ব্যাক পার্ট মিলাবেন, লুপারের ব্যাক পার্ট। এই যে এই নিডেলটা যদি লুপারের মাঝখানে না পড়ে তাহলে এটাকে আপনার সেন্টার করে দিতে হবে, আর সেন্টারে যদি পড়ে তাহলে মনে করবেন আপনার মেশিনটা ভালো চলবে। এই একটা সেটআপ আপনাকে মনে রাখতে হবে। কী মনে রাখবেন, নিডেল যখন নিচে নামবে এই লুপারের যে পিছনের অংশটা, এই পিছনের অংশটা যেন সেন্টারে থাকে, ওকে। দুইটা লুপারের ক্ষেত্রে এটা আপনাকে এটা মনে করতে হবে এবং এনশিওর করতে হবে, ওকে। তো আমি একটু তাড়াতাড়ি বলবো এগুলো, যেহেতু এগুলো আমরা এর আগেও দেখিয়েছি, টাইমিং সম্পর্কে সবাই জানে। দেখুন এখানে আমার একটু সমস্যা হচ্ছে, এই নিডেলটা আগে টাচ করতেছে, এই নিডেলটা গ্যাপ আছে এখানে, ঠিক আছে। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা গ্যাপ আছে, এই যে আমার এই নিডেলটা টাচ করতেছে, এই যে নিডেলটা এখন টাচ করছে, বাট এখানে কিন্তু গ্যাপ আছে। এই জিনিসটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, এই অ্যালাইনমেন্টটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো আমরা এখানে 3 mm এলকি লুজ দিব, লুজ দিয়ে এখান থেকে হালকা টাচ করে এই অ্যালাইনমেন্টটা আমরা অ্যাডজাস্ট করব। দেখুন আমার এখন দুইটা সমানভাবেই পাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, খুব সহজে সেট আপ করার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন আপনার এই যে লুপার, হ্যাঁ, এই লুপারটা এখান থেকে সেলাই ধরতেছে, বাট যখন পিছনে যাচ্ছে, লুপার যখন সম্পূর্ণ পিছনে যাবে, দেখুন এ হচ্ছে নিডিলের লাস্ট মাথা, হ্যাঁ, এই যে লাস্ট কার্ভের লাস্ট মাথাটা দিয়ে হচ্ছে লুপারটা ব্যাগে যাবে, এই কার্ভের লাস্ট মাথা দিয়ে, এই যে এরকম এরকম ব্যাগে যাবে, আর যখন আসবে তখন একটু নিচ দিয়ে আসবে, এই যে এরকমভাবে আসবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, হ্যাঁ, তাহলে আপনার মেশিন 100% ভালো চলবে, স্কিপ পড়বে না, থ্রেড কাটবে না, মানে টাইমিং নিয়ে আপনাকে ভাবতে হবে না, এই জিনিসটা এখানে খেয়াল রাখবেন। আর এই যে অ্যালাইনমেন্টটা মিলে এলাম, এই অ্যালাইনমেন্টটা অবশ্যই মিলিয়ে দেবেন আপনারা, তারপর হচ্ছে এই লিঙ্কিটা টাইট দিয়ে দেবেন।
এটা যদি আপনারা মিলান তাহলে হয় কি আপনারা নিডলবারের হাইটটা অটোমেটিক বুঝতে পারবেন, যখন পিছনের দিকে যাবে এটা লাস্ট অপশনের থেকে যদি উপরে চলে যায় তাহলে আপনি নিডলবার উপরে উঠাতে হবে, আর যদি নিচে থাকে তাহলে নিডলবার ডাউন করতে হবে, এই জিনিসটা আপনি পাবেন। তারপর হচ্ছে রিটেনার সেট আপ। তো রিটেনার সেট আপের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, রিটেনার যখন এখানে আসবে এই দেখুন এখানে, তো আমরা এটাকে এভাবে মিডল করে দেবো। দেখুন আমি এই স্ক্রুগুলো লুজ দিয়ে দিয়েছি এখানে, তো এটা দিয়ে আমি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করব। আমার মেইন কাজ হচ্ছে লুপারের থ্রেডটাকে রিটার্নার একটা গ্যাপ করে দিবে। হ্যাঁ, আমার এই লুপারের থ্রেডটাকেও একটা গ্যাপ করে দিবে এরকম, এই যে গ্যাপটা করে দেবে এই গ্যাপটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। তো এই লুপারের থ্রেডটাকে ধরার জন্য এই যে লুপারের লাস্ট অপশন, হ্যাঁ এই লুপারের এই অপশন দিয়ে যাবে, তাহলেও ক্যাচ করতে সুবিধা হবে। ঠিক এই মাপটা আপনারা মনে রাখবেন, এখান থেকে 0.5 মিলিমিটার এই লুপারের রিসিভের এই জায়গা লাস্ট অপশন থেকে 0.5 মিলিমিটার ভিতরে রাখবেন, আর এই নিচেও ক্লিয়ারেন্স রাখবেন এখানে 0.5 মিলিমিটার, এই যে নিচের যে ক্লিয়ারেন্সটা, হ্যাঁ এই ক্লিয়ারেন্সটা 0.5 মিলিমিটারের মতো রাখবেন, রেখে আপনারা টাইট দিবেন। আপনি 0.5 যদি না বোঝেন অসুবিধা নেই, আপনি জাস্ট ক্লিয়ারেন্স রাখবেন এখানে যাতে না বাঁধে। তো এইভাবে যখন আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন তখন আমাদের কিন্তু সব কিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে থ্রেড লাগাবো। তো আমরা এটাকে থ্রেড লাগিয়ে নিয়েছি, আমরা মূলত রিটেনারের কাজটা করেছি। দেখুন আমার রিটেনার এখানে কী কাজ করবে, নিডল থেকে রিটেনারের ক্লিয়ারেন্স রাখবেন 1.5 মিলিমিটার। ওকে, এখন দেখুন আমার এই যে লুপারের থ্রেডটাকে রিটার্নার ক্যাচ করতেছে না, দেখুন ওকে তো ক্যাচ করতেছে না, আমার এটা আর একটু ওই দিকে যাওয়া দরকার। এই যে এই থ্রেডটাকে আপনারা একটু খেয়াল করুন, ভালো করে খেয়াল করবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ও যদি এটাকে এদিকে না আনতে পারে, হ্যাঁ হালকা ওইদিকে এটাকে সরিয়ে দিলাম, লুপারের থ্রেডটাকে যেন এই রিটার্নার সবসময় ক্যাচ করতে পারে, এই যে এরকম এরকম যেন ক্যাচ করতে পারে এই রিটার্নার, হ্যাঁ এরকম গ্যাপ থাকবে থ্রেডটার ভিতরে, ওই রকমভাবে এটাকে আটকিয়ে রাখবে এবং এটাকে এভাবে এই যে এরকম করে একটা গ্যাপ করে দেবে। আমি এখন ফিডডক লাগাবো, যখন সুইং করবো তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল বিষয়টা। ফিডডকও একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ নতুন কাজের ক্ষেত্রে আপনার ফেব্রিক একদিকে টানবে বা সমানভাবে টানবে না, সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এই ক্লাম্পটা লাগিয়ে নিব নিচের যে রোলার পার্টটা, এটা লাগানোর কারণ হচ্ছে এটা লাগানোর পরে আমরা নিডল প্লেট লাগাবো। তো নিডল প্লেট লাগালে আমরা বুঝতে পারবো যে এটার অ্যাকচুয়াল ফিডডকের সমস্যাটা, মানে সেট আপটা ঠিক আছে কিনা। তাই হচ্ছে আমরা এটাকে এখানে লাগাবো, দুটো স্ক্রু একসাথে টাইট দিতে হবে নাহলে এটা সমানভাবে বসবে না। দেন হচ্ছে আমরা এখন নিডল প্লেট বসাবো। এখন দেখুন আমরা ফিডডক সেট আপ করবো, এটার সাথে যেন সমানভাবে আমার ফেব্রিকটা টানে, এই কাজটাই আমরা এখন করব। আমরা সবসময় এটাকে এই নিডল প্লেটের সমান সমান যখন নিডলটাকে করব তখন ফিডডকটাকে সমান করে দেব, এই যে এরকম এরকম সমান করে দেবেন, ফিডডক এবং নিডল প্লেট একেবারে সমান করে দেবেন, এরকম ডাউন থাকবে না বাট সমান থাকবে দুটা, এরকম থাকবে, এটা হালকা টাইট দিয়ে আপনি এটাকে এরকম করে সমান করে দেবেন। তো এই পাশ যদি কম হয় এই পাশ বেশি হয় তাহলে দুই পাশে কিন্তু আপনাকে সমান রাখতে হবে, না হলে এক পাশ বেশি টানবে এক পাশ টানবে না, এক সাইডে টানে, হ্যাঁ এক সাইড টানবে, দেখুন ওয়ান সাইড কাপ ফেব্রিক টানবে। তারপর হচ্ছে আপনি একটা প্রেশার ফিট বসাবেন এখানে, আমি প্রেশার ফিট নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, জাস্ট আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি।
প্রেসার ফিটটা আগে আমরা এখানে ইনস্টল প্রেসার ফিটটা আগে আমরা এখানে ইনস্টল করি। সুইং করার সময় সব কিছু আমি বলে দেব। তো প্রেসার ফিট লাগানোর সময় অবশ্যই আপনাকে সেন্টার মিলাতে হবে, নিডিল নিডিল এবং প্রেসার ফিটের সেন্টার মিলিয়ে তারপর হচ্ছে প্রেসার ফিট টাইট দিতে হবে। এই ক্লাম্পটা লাগানোর পর আমরা ফোল্ডার ইনস্টল করব। এখন এই বডি লাগানোর পরে আমরা হচ্ছে এটাকে একটু সুইং করে নেব। ওকে, সবসময় সুইং করার সময় কাঞ্চা মেশিন রেডি করার পর সুইং করার সময় রোলার অবধি রোলার পর্যন্ত ফেব্রিকটা আপনি ইন করে দেবেন। তো সুইং করার পরে আপনি বুঝতে পারবেন আপনার স্কিপ বা অন্য কোনো সমস্যা আছে কিনা। আমাদেরটা এক চান্সে রেডি হয়ে গেছে। এখন আমরা ফোল্ডার ইনস্টল করব। স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে অনেক সময় লেগে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা ফোল্ডারটা সেট আপ করতেছি এখন, একটু মনোযোগ সহকারে দেখবেন। মূলত ফোল্ডার সেট আপ করার জন্য আমাদের এত কিছু সেট আপ করা প্রয়োজন হইল। তো আমরা এখানে একটা স্ক্রু দিয়ে ফোল্ডারটাকে এভাবে রেডি করে নেব। আপনাকে যে জিনিসটা ফোল্ডার সেট আপ করার সময় খেয়াল করতে হবে তা হচ্ছে এই লব। হ্যাঁ, আপনার দুই পাশে লব ঠিক আছে কিনা, ঠিক আছে। এই লব আপনাকে এনশিওর করতে হবে যে দুই পাশে ঠিক আছে কিনা। দেখুন, এই পাশে মোটা, এই পাশে চিকন। তো সেক্ষেত্রে আমরা ফোল্ডারটাকে আরেকটু ওই দিকে সরিয়ে দিই, তাহলে আমার দুই পাশে লব সমান হয়ে যাবে। আর স্টিচ ফেব্রিকের ক্ষেত্রে আপনি একটা ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে এভাবে আপনি টেস্ট করে 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 দুই পাশের লবটা অ্যাডজাস্ট করে দেবেন। দেখুন, এ হচ্ছে আমাদের সুইং। হ্যাঁ, আমরা এটাকে লবটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমার মেশিন এখন রেডি। ওকে, তো আমার মেশিন এখন রেডি। আপনারা এভাবে ফোল্ডার সেট আপ করতে পারবেন। ফোল্ডার সেট আপ করার মেইন টেকনিকগুলো এগুলো হ্যাঁ দেখানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা গ্যাপ যেন আপনাদেরকে পূরণ করে দিতে পারি, আপনারা যেন সহজেই কাজটা করতে পারেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। ভিডিওটা যদি অনেক বড় হয়ে গেছে, আমি প্রত্যেকটা অপশন মানে প্রত্যেকটা পার্ট আপনার ফোল্ডার সেট আপ করার জন্য যা যা প্রয়োজন সবই দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে আমরা ফোল্ডার নিয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।